ইউক্রেনের ওডেসায় বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে দেশটির দক্ষিণাঞ্চলের 15 লাখ মানুষ। এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ড্রোন দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয় আর এতে করে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বেশ কিছু বেসামরিক বাড়িঘর। বাখমুতে জরুরি বিভাগগুলোকে টার্গেট করে চালানো হয় এই হামলা, ফলে বিদ্যুৎ এবং পানির সংকটে ভুগছে ওই এলাকার মানুষ। তীব্র ঠান্ডায় দুনবাসের শহরটিতে গৃহহীন অবস্থায় দিন কাটছে অনেকের। এদিকে টানা গোলাবর্ষণ চলছে দোনেস্কেও।